রাইজের এই কথাটা শুনিয়ে আমার খারাপ লাগবে যে আর থাকার মতো নেই। সুপ্রিয় শিক্ষার্থী, পদার্থবিজ্ঞানের ভেক্টর ক্লাসে সবাইকে স্বাগত। গত ক্লাসে আমি তোমাদের ভেক্টরের ত্রিভুজ সূত্র, বহুভুজ সূত্র নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব সামন্তিক সূত্র। সামন্তিক সূত্র ফিজিক্সের প্রত্যেকটা অধ্যায়েরই মোটামুটি একটা বেস বলে তুমি ধারণা করে নিতে পারো। সামন্তিক সূত্র তুমি যদি ভালো করে না বোঝো তাহলে ফিজিক্সের অন্য অন্য অধ্যায়গুলো খুব ভালো বুঝতে পারবে না। সামন্তিক সূত্র বোঝার আগে তোমাকে একটা জিনিস খুব ভালো করে বুঝতে হবে, সেটা হলো সামন্তিক সূত্রের ক্ষেত্রে দুইটা কোনো একটা বস্তুর উপরে দুইটা বল যদি আমরা প্রয়োগ করি তাহলে বল দুটো তোমাকে একই সময়ে প্রয়োগ করতে হবে। একটা বল আজকে প্রয়োগ করলা আর একটা বল তিন দিন পরে সে প্রয়োগ করলা, তাহলে কিন্তু সামন্তিক সূত্র অ্যাপ্লাই করা যাবে না। এবং সামন্তিক সূত্র অ্যাপ্লাই করতে গেলে তোমাকে একটা জিনিস খুব ভালো করে খেয়াল রাখতে হবে যে সামন্তিক সূত্রের ক্ষেত্রে যে দুটো তুমি ফোর্স বা যে দুটো বল নিয়ে তুমি কাজ করবা, বল নিতে পারো, বেগ নিতে পারো, যাই নাও দুইটা সমজাতীয় বস্তু হতে হবে, সমজাতীয় হতে হবে। ফোর্স নিলে ফোর্স, ত্বরণ নিলে ত্বরণ, বেগ নিলে বেগ। তো আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রেই ফোর্স নিয়ে কাজ করা হয় এবং ফোর্স দুটো সবসময় ভেক্টরের দুটা ভেক্টরের যদি কাজ করতে হয় তাহলে ভেক্টর দুটোর পা পা নিয়ে কাজ করতে হবে আর নয় কি মাথা মাথা নিয়ে কাজ করতে হবে। কখনো ত্রিভুজ সূত্রের মতো, ত্রিভুজ সূত্র যেমন একজনের পা আরেকজনের মাথা নিয়ে আমরা কাজ করছিলাম, কিন্তু সামন্তিক সূত্রে কিন্তু আমরা দুইটা ভেক্টরের হয় পা পা নিয়ে কাজ করবো আর নয় মাথা মাথা নিয়ে কাজ করবো। এক অর্থে তোমরা বলতে পারো বা এটা বুঝতে পারছো যে সামন্তিক সূত্র কিন্তু ত্রিভুজ সূত্রেরই একটা আপডেট ভার্সন বলা যায়। আপডেট ভার্সন কেন? কারণ তুমি দেখতে পাচ্ছ যে এখানে সামন্তিক সূত্রটা দুইটা ত্রিভুজ নিয়ে কিন্তু একটা, এই যে একটা ত্রিভুজ ধরো যদি তাহলে দুইটা ত্রিভুজ নিয়ে কিন্তু একটা সামন্তিক গঠিত হয়েছে। ও এ বি সি দুইটা ত্রিভুজ নিয়ে কিন্তু একটা সামন্তিক গঠন করা হয়েছে। এখন দেখো এখানে যে আমরা এখন সামন্তিকের এটা মনে করো ও এ একটা ভেক্টর, এটাকে পি দ্বারা প্রকাশ করলাম, আর ও সি আর একটা ভেক্টর, এটাকে কিউ দ্বারা প্রকাশ করলাম। এখানে আমরা যে একটা সামন্তিক সূত্রটা কি যে একটি সামন্তিকের দুটি বাহু যদি দুইটা সামন্তিকের দুইটা বাহু যদি দুইটা ভেক্টর দ্বারা প্রকাশ করা হয় তাহলে ওই সামন্তিকের ওই বাহু দুটোর ওই বাহু দুটো হইতে অঙ্কিত কর্ণই কি হবে এই দুটো ভেক্টরের লব্ধি নির্দেশ করবে। এটাকে তোমরা জানো লব্ধির ইংরেজি রেজাল্টেন্ট, এটাকে আর দ্বারা প্রকাশ করা হয়। লব্ধির মান আর ইজিগাল টু তোমরা পাবা পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কস আলফা। আলফা কোনটা? দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ আলফা। এখন আমরা আর ইজিগাল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার টু পি কিউ কস আলফা এটা প্রমাণ করব। প্রমাণ করতে যে ও এ কে আমরা একটু বর্ধিত করলাম এ ডি পর্যন্ত। দেখো এই কোণটা যদি আলফা হয় তাহলে এই কোণটাও আমাদের আলফা। তাহলে এখন আমরা যদি একটা সমগ্র ত্রিভুজ ধরি ও বি ডি সম ত্রিভুজ, ওবিডি সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের তোমরা জানো যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে একটা সূত্র আছে পিথাগোরাসের সূত্র, সেটার মাধ্যমে আমরা দেখতে পারি কি ওবি স্কোয়ার ইজ ইকুয়াল টু ওডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার স্কোয়ার। তোমরা দেখতে পাচ্ছ যে সমকোণী ত্রিভুজের এটা 90 ডিগ্রি, 90 ডিগ্রি বিপরীত
বাহুটা কি হয় সবসময় অতিভুজ তাহলে অতিভুজ স্কয়ার মানে কি ওবি তার স্কয়ার ইকুয়াল টু ভূমি স্কয়ার প্লাস কি লম্ব স্কয়ার ওডি স্কয়ার প্লাস বিডি তার স্কয়ার এখন ওবি স্কয়ার মানে আমরা কি লিখতে পারি ওডি ওডি পরিবর্তে কি লিখতে পারো ওএ প্লাস এডি তার কি লেখা যায় হোল স্কয়ার প্লাস এখানে দেখো বিডি তাহলে এখানে থাকলো কি বিডি তার স্কয়ার তাহলে ওবি স্কয়ার ইকুয়াল টু কি লেখা যায় ওএ স্কয়ার প্লাস টু ওএ এডি প্লাস এডি স্কয়ার প্লাস লেখা যায় কি বিডি তার স্কয়ার তাহলে এটা যদি এখন এখানে তুমি দেখতে পাচ্ছ যে ওএ মানে আছে পি আর ওসিও যা আর এ বিও তাই ওসিও যদি বলো কেন কারণ সামুদ্রিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল তাহলে ওসি আর ওএ তাহলে দেখো তুমি ওএও যা আর বিসিও তাই আর এখানে ওসিও যা আর এ বিও তাই তাহলে এখানে আমরা লিখতে পারি ওএ ভেক্টর ওএ মানে লিখতে পারি কি পি এ বি কিউ ও বি আর তাহলে একটা জিনিস একটু সমস্যা সেটা হলো কি দেখো তুমি এই এ ডি আর বি ডি মানে কিছু জানো না কিন্তু আবার যদি আমরা এখানে একটা সমকোণী ত্রিভুজ ধরি ত্রিভুজ এ বি ডি এই সমকোণী ত্রিভুজে লিখতে পারি কি এ বি স্কয়ার ইকুয়াল টু এ ডি স্কয়ার প্লাস বি ডি দ্য স্কয়ার লিখতে পারি তাহলে এখন তোমার মনে প্রশ্ন হতে পারে যে এই সমকোণী ত্রিভুজটা আপনি ধরলেন কেন আসলে এই সমকোণী ত্রিভুজটা আমি ধরলাম এই কারণে কেন এই আমাদের যে এ ডি আর বি ডি আছে এটাকে আমি এ বি ফর্মে নিলাম এ বি ফর্মে নিলে সুবিধা কি এ বি মানে জানি কি আমরা কিউ এ বি মানে জানি কি কিউ এখন প্রশ্ন যে এই জায়গায় আটটা টার্ম আছে এডি এডি মানে আমি কিছু জানি না তাহলে এডি মানে আমি কি লিখতে পারি দেখো এই সমকোণী ত্রিভুজ থেকে এডি মানে ভূমি তাহলে আমি অবশ্যই লিখতে পারি cos আলফা ইজ ইকুয়াল টু লিখতে পারি কি ভূমি বাই কি লিখতে পারি অতিভুজ তাহলে ভূমি কত আমাদের ভূমি হলো ভূমি বাই অতিভুজ ভূমি হলো এডি আর অতিভুজ এবি তাহলে এডি সমান এ বি কস কি লেখা যায় আলফা এ এ বি কস আলফা তেমনি একইভাবে অনুরূপভাবে আমরা লিখতে পারি বিডি মানে লিখতে পারি কি এ বি কি লিখতে পারি সাইন আলফা তাহলে এখন আমরা দুইটা জিনিস কয়টা জিনিস পাইলাম একটু লিখে নিই এ বি মানে পাইলাম এ বি কস আলফা আর বিডি মানে পাইলাম এ বি সাইন আলফা আর পাইলাম কি এ বি স্কয়ার ইজিক্যাল টু পাইলাম কি এ ডি স্কয়ার প্লাস বি ডি তার স্কয়ার এখন এই মানটা যদি আমরা এখানে বসাই দেই তুমি দেখো ও বি মানে জানো কি আর স্কয়ার তাহলে ও এ মানে কি পি স্কয়ার টু ও এ ও এ মানে পি আর এ ডি মানে দেখো আমরা লিখেছি কি এ বি কজ আলফা তাহলে এখানে লেখা যাবে কি এ ডির পরিবর্তে এ বি কজ আলফা মানে কি এ বি মানে কিউ কিউ লেখা যাবে কজ আলফা আর এ ডি স্কয়ার প্লাস বি ডি স্কয়ার এটাকে লেখা যাবে কি এ বি স্কয়ার এ বি স্কয়ার মানে কি কিউ স্কয়ার তাহলে সমীকরণটা হলো আর ইজিক্যাল টু রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস টু পি কিউ কস আলফা এটা লব্ধির মান বের করার সূত্র তুমি পেয়ে গেলে এখন দেখো লব্ধির মান যদি মনে করো তোমার একটা ভেক্টর দিয়ে আছে পি 10 নিউটন আরটা ভেক্টর কিউ সমান দিয়ে আছে 5 নিউটন তোমাকে বলা হলো এবং এদের মধ্যবর্তী কোণ কত এদের মধ্যবর্তী কোণ আলফা সমান দেয়া আছে 30 ডিগ্রি বলা হলো লব্ধির মান কত দেখো তুমি এখান থেকে একটা জিনিস মনে রাখবা সব সময় যে লব্ধির ক্ষেত্রে
যে ভেক্টরের মানটা বড় হবে লব্ধি সব সময় কিন্তু তার দিকে হেলে যাবে। যদি এই ভেক্টরের মান দেখো এখানে পি হলো 10 নিউটন, কিউ হলো কত 5 নিউটন, তাহলে তোমার মনে রাখবা যে যদি পি এর মান যেহেতু বেশি সুতরাং লব্ধিটা অবশ্যই কি হবে পি এর দিকে কিন্তু বেশি কি হেলে যাবে, কারণ কিউ এর মান কম পি এর মান বেশি, তাই লব্ধিটা কোন দিকে যাবে পি এর মান বেশি কিউ এর মান কম লব্ধিটা কিন্তু অবশ্যই পি এর দিকে হেলে যাবে। এখন যদি মনে করো যে আমি এটা কি করে বের করব বা এটা জানবো কিভাবে, তাহলে এখন আমাদের এটা একটা লব্ধির মান বের সূত্র, এখন আমরা বের করতে চাই লব্ধির দিক, যে ওই যে লব্ধি কি পি এর দিকে যাবে বেশি না কিউর দিকে বেশি যাবে, সেটা বের করতে গেলে আমরা যেই চিত্রটা রাখবো একটু আঁকাই, তাহলে এখানে কত হবে এই কোণটা ছিল তোমার জানা আছে আলফা, এটা পি, এটা ছিল কত কিউ, এটা ছিল আর, আর এদিকে আমরা বাড়াইছিলাম, বাড়ায়ে এটাকে আমরা লম্ব টানছিলাম, লম্ব ও এ ডি বি আর ছিল কত সি, এই কোণটাও ছিল আলফা। তাহলে এই যে লব্ধি, লব্ধির দিক বের করতে চাই, লব্ধিটা কি আছে এই ভেক্টর পি এর সাথে মনে করো কি থিটা কোণ উৎপন্ন করেছে। তাহলে তুমি দেখো আবারও সেই যদি আমরা সমগ্র ত্রিভুজ লিখি ও বি ডি সমকোণী ত্রিভুজ, তাহলে এখন আমরা বের করতে চাই ট্যান থিটা, এই যে লব্ধির দিক, লব্ধির দিকের সাথে থিটার সম্পর্ক কি, দেখো এই থিটার মান তুমি একটা জিনিস খেয়াল করো তোমরা ব্ল্যাকবোর্ডের দিকে যে এই থিটার মান তো এটা তো থিটা, এখন যদি থিটার মান যদি বাড়ে তাহলে লব্ধি কোন দিকে যাবে এই দিকে চলে যাবে, থিটার মান যদি আরো বাড়ে তাহলে লব্ধি কোন দিকে যাবে এই দিকে যাবে, থিটার মান যদি কমে তাহলে লব্ধি কোন দিকে যাবে এই দিকে যাবে, তাহলে থিটার মানের উপরে ডিপেন্ড করে লব্ধির দিক কোন দিকে সেটা আমরা এখানে চিত্রে বুঝতে পারছি। ঠিক তেমনি আমরা যখন অঙ্ক পারবো তখনও আমরা বুঝতে পারবো থিটার মান বের করে দেখতে পারবো যে আর কি এই পি এর দিকে হেলে যাচ্ছে না আর কি কিউর দিকে হেলে যাচ্ছে। ট্যান থিটা ইজ ইকুয়াল টু সূত্র হলো লম্ব বাই ভূমি, লম্ব হলো বিডি আর এই চিত্র অনুসারে ভূমি ওডি, তাহলে ট্যান থিটা ইজ ইকুয়াল টু বিডি স্ট্যান্ড বাই আর ওডি মানে লিখতে পারে কি ওএ প্লাস এডি, তাহলে বিডি মানে তোমাকে আমি বের করে দেখাইছিলাম বিডি মানে ছিল কত এ বি কি ছিল সাইন কি ছিল আলফা, আর ওএ মানে তুমি জানো ওএ মানে ওএ রাখি পরে মান বসাবানে, আর এডি মানে তোমাকে আমি বের করে দেখেছিলাম কি দেখাইছিলাম এডি মানে এ বি কি দেখাইছিলাম কজ আলফা, তাহলে তুমি ট্যান থিটা ইজ ইকুয়াল টু কি পেচ্ছ পাচ্ছ কিউ কি সাইন আলফা আর পাইছো কি পি প্লাস কিউ কস কি পাইছো আলফা। এখন দেখো খেয়াল করো যে তুমি মনে করো যে স্যার আমি থিটা তো এর সাথে ধরবো না, থিটা আমি ওই দিকে ধরবো, যদি ওর সাথে ধরবো থিটা এর সাথে না ধরে আমি থিটাটাকে আমি অবশ্যই কি এর সাথে ধরবো, যদি এর সাথে ধরি তাহলে তোমার সূত্র কোনো পরিবর্তন নাই একটু পরিবর্তন, ট্যান থিটা ইজ ইকুয়াল তুমি তাহলে কি লাগবা উপরে লাগবা পি সাইন আলফা আর কিউ কি লাগবা পি কি কজ আলফা। একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ জিনিস মনে রাখবা যে যার সাথে আমি কোণ ধরব, যদি আমি পি এর সাথে ধরি একটাকে পি এর সাথে ধরছিলাম, যদি পি এর সাথে ধরি তাহলে পি কে আমি কি রাখবো ফ্রি রাখবো, দেখো পি এর সাথে কিন্তু সাইনও নাই কজও নাই, আবার যদি আমি এই থিটাটাকে উল্টায় কিউ এর সাথে ধরতাম তাহলে দেখো কিউ কে কি রাখছি ফ্রি রাখছি, তাহলে যার সাথে আমি কোণ ধরতেছি মানে কোণ ধরতেছি বলতেছি কি লব্ধিটা যার সাথে কোণ করতেছে, যার সাথে বলতে কি আমাদের এখানে দুইটা ভেক্টর একটা হলো পি একটা হলো কিউ, লব্ধি যদি পি ভেক্টরের সাথে কোণ ধরে কোণ ধরা হয় লব্ধিটাকে, যদি পি এর সাথে কোণটাকে ধরা হয় লব্ধির দিক বের করার জন্য কোণটা যদি পি এর সাথে ধরা হয় লব্ধি লব্ধির সাথে এই ভেক্টর পি এর কোণটা তাহলে পিটাকে ফ্রি রাখবো, আর যদি আমি লব্ধিটা কিউ এর সাথে কোণ ধরি কিউ ভেক্টরের সাথে তাহলে অবশ্যই কি আমি কিউ কে ফ্রি রাখবো। তাহলে যে অঙ্কটা দেখছিলাম সেটা একটুখানি
দেখেন এখানে ছিল কত 30 ডিগ্রি আর p এর মান 10 নিউটন q এর মান 5 নিউটন এখন তোমাকে বলা যদি হয়তো যে লব্ধির মান বের করো তাহলে তুমি সুন্দর করে লিখতে কি r = √ p² + q² + 2pq cos α দেখো এখানে p এর মান দেয়া আছে 10 q এর মান দেয়া আছে 5 তো 2 গুণ 10 গুণ 5 cos কত সুন্দর করে 30 ডিগ্রি বসালেই তুমি লব্ধির মানটা পেয়ে যাবে আর যদি লব্ধির দিক হয় তাহলে তুমি মনে করবা যে লিখবা যে মনে করি লব্ধি r ভেক্টর p এর সাথে কি কোণ উৎপন্ন করেছে থিটা কোণ উৎপন্ন করেছে তা তোমার সূত্র তো একটু আগে দেখাইছি tan থিটা ইজ इक्वल টু কি যার সাথে কোণ সে ফ্রি কার সাথে কোণ p এর সাথে কোণ p ফ্রি থাকবে তাহলে q কি হবে sin আলফা p প্লাস q অবশ্যই হবে কি cos আলফা তাহলে এখানে আমরা লিখতে পারি কি tan থিটা q sin আলফা q মানে 5 sin কত 30 ডিগ্রি এখানে কত 10 প্লাস 5 cos 30 ডিগ্রি এখান থেকে থিটা সমান tan ইনভার্স এই মানটা বসাইলে তুমি লব্ধি কোন দিকে হেলে যাচ্ছে p এর দিকে q এর দিকে সেটা তুমি সহজে বের করতে পারো দেখো লব্ধির সর্বোচ্চ মান বের করতে চান তাহলে r সমান আমরা জানি কি p স্কয়ার q স্কয়ার 2pq cos আলফা দেখো যে এই যে সমীকরণের ভিতরে কি আছে cos তাহলে cos এর এই r এর আমরা ম্যাক্সিমাম মান বের করতে চাই তাহলে তোমরা জানো যে লব্ধির মান বা না জানলে এখন আমি দেখাবো লব্ধির মান কিন্তু এই অ্যাঙ্গেলের উপর নির্ভর করে কি বলতো স্যার লব্ধির মান অ্যাঙ্গেলের উপর নির্ভর করে কিভাবে তুমি মনে করো যে তুমি কোন দিকে গেলা কত 5 মিটার আবার যদি 5 মিটার আমরা s দিলাম s1 = 5 মিটার তারপরে s2 = 7 মিটার এখন তুমি 5 মিটার গিয়ে তারপরে যাবা 7 মিটার এখন তুমি এ দিয়ে গেলা 5 মিটার আর এ দিয়ে গেলা এরকম করে 7 মিটার আচ্ছা তারপরে আবার এ দিয়ে গেলা 5 মিটার এখন তুমি বললা যে আমি সোজা যাব 7 মিটার আবার দেখো এ দিয়ে গেলা 5 মিটার এ দিয়ে গেলা 7 মিটার এ দিয়ে গেলা আবার 7 মিটার এ দিয়ে গেলা 7 মিটার তাহলে দেখো তুমি বিভিন্ন সময় দেখো খেয়াল করো লব্ধির মান কি আছে পরিবর্তন হচ্ছে বিভিন্ন সময় লব্ধির মান কিন্তু পরিবর্তন লব্ধি কোনটা দেখো এইটা এইটা তোমার হলো কি s1 এটা কি s2 আবার তুমি যদি এটা ধরো যে এটা s1 এটা কি s2 s1 এটা কি s2 এটা s1 এটা কি s2 এটা কি s2 তাহলে দেখো তুমি লব্ধি মান কিন্তু কখনো কিন্তু বিভিন্ন সময় কি আছে বিভিন্ন রকম হচ্ছে লব্ধির মান দেখো লব্ধি দেখো আর বিভিন্ন সময় কিন্তু বিভিন্ন হচ্ছে লব্ধি কি বিভিন্ন সময় দেখো তাহলে তুমি অবশ্যই পরিষ্কার হতে পারলে এখন এই চিত্র দেখে যে লব্ধির মান শুধু দুটো ভেক্টরের মানের উপর নির্ভর করে না তাদের মধ্যবর্তী কোণের উপরও কিন্তু নির্ভর করে দেখো এই যে কোণ এখানে একটা কোণ তুমি দেখো যে এইটা আর এইটা তাহলে এ একটা কোণ এ একটা কোণ এ একটা কোণ একটা কোণ দেখো তুমি একটা কিছু দেখতে পাচ্ছ যে কোণের মান দেখো কম বেশি হলে লব্ধির মান কি কম বেশি হচ্ছে তাহলে দুইটা কম বেশি হলে তাহলে এখানে আমরা যে লব্ধির মান সর্বোচ্চ হতে গেলে কার মান সর্বোচ্চ হতে হবে তুমি জানো যেহেতু কোণের উপর নির্ভর করছে এই কোণের মান অবশ্যই সর্বোচ্চ হতে হবে তাহলে cos আলফা সর্বোচ্চ মান কত তুমি জানো প্লাস ওয়ান না জানলে এখন জানবা যে cos এর কিন্তু তুমি যতই মান বসাও না কেন প্লাস ওয়ান মনে করো ক্যালকুলেটরে তুমি cos এর মান cos 1000 বসাইলে cos এর মান cos 5000 বসাইলে এরকম বসাও cos ক্যালকুলেটরে বসাই দেখো তুমি যত বড়ই মান বসাও না কেন এই অ্যাঙ্গেলটা মানে 1000 ডিগ্রি 5000 ডিগ্রি যাই বসাও না কেন cos এর সর্বোচ্চ মান প্লাস ওয়ান জিরো আর কি সর্বনিম্ন মান কত হবে মাইনাস ওয়ান তাহলে এখন যেহেতু আমরা চাচ্ছি যে লব্ধির সর্বোচ্চ মান বের করার জন্য তাহলে অবশ্যই কি হবে cos আলফার মান কি হবে সর্বোচ্চ মানে প্লাস ওয়ান হবে তাহলে cos আলফা যদি প্লাস ওয়ান হতে হয় তাহলে প্লাস ওয়ান কখন হবে তুমি জানো cos 0 ডিগ্রি হলে তাহলে আলফা সমান কত হবে আলফা সমান কত হবে 0 ডিগ্রি হবে
জিরো ডিগ্রি হইলে সর্বোচ্চ। আলফা সমান কত হবে? জিরো। তুমি এখান থেকে বুঝতে পারলা যে আলফা সমান যদি জিরো হয় তাহলে অবশ্যই কি হবে, লব্ধির মান সর্বাধিক হবে। আলফা সমান জিরো এটা কি মিন করে তুমি অবশ্যই বুঝতেছ, যে একটা ভেক্টর এই দিকে আর একটা ভেক্টর এদিকে, তাহলে আলফা এই মাঝখানে কোন ছিল? আলফা। আলফা সমান জিরো মানে কি মিন করে তুমি অবশ্যই বুঝতেছ, আলফা সমান জিরো মানে কি একটা ভেক্টর পরস্পর কি একই দিয়ে ঘেরা হবে, দুটো ভেক্টর যদি একই দিয়ে ঘেরা করে তাহলে লব্ধির মান কি হয়? সর্বোচ্চ হয়। তা দেখো লব্ধির মান সর্বোচ্চ হতে গেলে একই দিয়ে ঘেরা করতে গেলে তুমি বললা যে কখন আলফার মান জিরো হবে, তাহলে আর ইজ ইকুয়াল টু রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস টু পি কিউ কস কত? জিরো ডিগ্রি। তাহলে জিরো ডিগ্রি হলে যখনই আমি জিরো ডিগ্রি দেব তখন কিন্তু আর একটু সম্মান দিতে হবে, আর কি যে হ্যাঁ তখন তুমি কি ম্যাক্সিমাম। আর ম্যাক্সিমাম যদি লিখি কখন লিখলাম, যখন যখন কি হলো আলফা ইজ ইকুয়াল টু কত? জিরো ডিগ্রি। আলফা যদি জিরো ডিগ্রি হলে তুমি জানো দুইটা ভেক্টর কি করবে, একই দিকে ঘেরাও থাকবে। তাহলে এটাকে লেখা যাবে কি রুট ওভার পি প্লাস কিউ তার কি হোল স্কয়ার, এটাকে লেখা যাবে পি প্লাস কিউ। তাহলে দুইটা ভেক্টর যদি পরস্পর একই দিকে ঘেরাও হয় তাহলে লব্ধির মান আমরা পেলাম কত? আর ম্যাক্সিমাম সমান কত? পি প্লাস কিউ। এখন দেখো আর মিনিমাম কখন আর এর মান সর্বনিম্ন হবে, আর তো তোমরা জানো আর মানে লব্ধি, কখন লব্ধির মান সর্বনিম্ন হবে। লব্ধির মান সর্বনিম্ন হতে গেলে আমাদের আলফা মান কত হবে? আমাদের লব্ধির মান সর্বনিম্ন, তাহলে কোয়াজ আলফার মান সর্বনিম্ন কত? মাইনাস ওয়ান। তাহলে কোয়াজ আলফা মাইনাস ওয়ান মানে কি কোয়াজ কত? 180 ডিগ্রি। তাহলে আলফা সমান কত? 180 ডিগ্রি। তাহলে তুমি অবশ্যই বুঝলা যে এই সমীকরণে যে আলফার মান যদি আমি আলফার মান যদি আমি 180 ডিগ্রি বসাই তাহলে আর এর মান লব্ধি আর এর মান কত হবে? মিনিমাম হবে। তাহলে আমরা এই যে আমরা সমীকরণটা কত কি হবে মিনিমাম হয় সেটা ক্যালকুলেশন করে বের করে দেখলাম। এখন এখানে লিখে দেবো কত মিনিমাম কখন হবে, যখন আলফার মান কত? 180 ডিগ্রি। তাহলে আর কত লেখা যাবে রুট ওভার পি স্কয়ার কিউ স্কয়ার টু পি কিউ কস 180 ডিগ্রি। তাহলে যখন আমি 180 দেব তখন কিন্তু আর শুধু আর লেখা যাবে না, আর কি লিখতে হবে? মিনিমাম লিখতে হবে। তাহলে আর মিনিমাম সমান তুমি লিখতে পারো কি পি স্কয়ার মাইনাস টু পি কিউ কি লিখতে পারো প্লাস কিউ স্কয়ার। তাহলে এটাকে লেখা যাবে আর মিনিমাম সমান রুট ওভার পি ডিফারেন্স কি লেখা যাবে কিউ তার কি আছে হোল স্কয়ার। তাহলে পি ডিফারেন্স কি লেখা যাবে কিউ। এখন প্রশ্ন হলো যে মাইনাস না চিহ্ন দিয়ে এরকম বাঁকা চিহ্ন দিলেন কেন? বাঁকা চিহ্ন দিলাম এই জন্য যে আর এর মান পি মাইনাস কিউ হইতে পারে বা আর এর মান কিউ মাইনাস কি হইতে পারে পিও হইতে পারে। যদি বলে কিভাবে হইতে পারে, কারণ তুমি এখানে পাইলা কত আর মিনিমাম সমান পাইলা কত পি স্কয়ার মাইনাস টু পি কিউ কিউ স্কয়ার, এটাকে তুমি খুশি মানে কি লিখতে পারো পি মাইনাস কিউ লিখতে পারো। এখন এক আর একজন যদি লেখে আর মিনিমাম সমান রুট ওভার কি লাগবে কিউ স্কয়ার মাইনাস টু পি কিউ প্লাস কি লাগবে পি স্কয়ার, তাহলে তো তার কোনো ভুল নাই, সে লাগবে কি কিউ মাইনাস কি লাগবে পি। সেই জন্য দুইবার না লিখে আমি একবারে প্রকাশ করা দিছি কি যে আর ইজ ইকুয়াল টু পি ডিফারেন্স কি লিখেছি কিউ, তার মানে পি এর মান কিউর চেয়ে বড় হতে পারে আবার কি ছোটও হতে পারে। তবে এখানে যে মোট কথা হলো যে এখানে কখনো আর মিনিমামের মান ঋণাত্মক হবে না, সবসময় তোমাকে কি করতে হবে যেটা বড় ধনাত্মকটা থেকে সবসময় কি ঋণাত্মকটা তোমাকে কি কিন্তু বিয়োগ দিতে হবে, যেটা বড় সেটা থেকেই তুমি কি করবা ছোটটা কি করবা বিয়োগ দিবা। সেই জন্য আমাদের এখানে কিন্তু আনা হয়েছে কি পি ভেরিয়াস কি কিউ, তার মানে সবসময় তুমি পজিটিভ যে মানটা বড় হবে সেই মানটা আগে এনে বসাবা। তাহলে আমরা এখানে পাইলাম কত পি মাইনাস কিউ, আর তার আগে পাইছিলাম কি
তার পরে পেলাম কত কিউ মাইনাস পি তা দুইটাকে আমরা এইভাবে আলাদা আলাদা করে না লিখে একবারে লেখা যায় পি ডিফারেন্স কি লেখা যায় কিউ সুপ্রিয় শিক্ষার্থী ফিজিক্সের ভেক্টর ক্লাসের সামন্তিক সূত্রের আজকে এই পর্যন্তই পরবর্তী টিউটোরিয়াল দেখার বা পরবর্তী ক্লাসটা ফলো করার জন্য সবাইকে আমন্ত্রণ রইল আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে Thank you.